প্রথম দফার প্রথম দিনে বাড়লো ভোটের হার, হার বাড়লো 3.3%। নির্বাচনে দুদিন পর জানালো কমিশন, দুদিনে কিভাবে এতটা বাড়লো হার, কমিশনের ঘোষণায় উঠছে প্রশ্ন। হঠাৎ ভোটের হার বৃদ্ধিতে সরব বিরোধীরা, ছলে বলে কৌশলে জিততে মরিয়া তৃণমূল, শাসক দলের সাহায্যে কমিশনের একাংশই। তোপ সেলিমের বাড়তি ভোট বিরোধীদের পক্ষেই, সেলিমের উল্টো সুর অধীরের গলায়। নারদ থেকে সেতু বিপর্যয়, একের পর এক ইস্যুতে কোণঠাসা তৃণমূল, প্রবল চাপে শেষ পর্যন্ত মুখ খুললেন মমতা। দোষ ত্রুটির দায় তাঁর, কুলটিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, ভয় পেয়ে দায় স্বীকার তোপ বিরোধীদের। সিন্ডিকেট তার অস্বস্তি নয় ইউএসপি, স্টিং বিতর্ক উস্কে ফের বিস্ফোরক দাবি সব্যসাচীর, এলাকার মেহনতি মানুষের ইমারতি ব্যবসায় পাশে আছেন তিনি, সাফাই বিধাননগরের মেয়রের। আজ দ্বিতীয় দফার ভোট প্রচারে রাজ্যে নরেন্দ্র মোদী, মাদারিহাট, আসানসোল, শিলিগুড়িতে তিনটি জনসভা, রাজ্যে পদ্ম শিবিরকে চাঙ্গা করতেই দফায় দফায় ভোট প্রচারে প্রধানমন্ত্রী। বরিশাল মহিলা কলেজে তাণ্ডবের ঘটনায় প্রকাশ্যে টিএমসিপি যোগ, মমতার অনুগত সৈনিক দাবি করে উপাচার্যকে হেনস্থা যুবকের, অভিযোগ অধ্যক্ষের, ক্যামেরাবন্দী দেশবন্ধু গার্লস কলেজের দুই টিএমসিপি নেত্রীও। নৈরাজ্যের নেপথ্যে রাজনৈতিক সমীকরণ দাবি বিবেকানন্দ কলেজ কর্তৃপক্ষের, পাশ ফেলে দাবি শুধুই অজুহাত, আসলে ইউনিয়ন তৈরির লক্ষ্যেই তাণ্ডব বহিরাগত টিএমসিপি সমর্থকদের মত অধ্যাপিকাদের একাংশের। বিবেকানন্দ কলেজে ছাত্রী বিক্ষোভের ঘটনা, বিশ্ববিদ্যালয়কে রিপোর্টে ফুটেজ জমা, কলেজ কর্তৃপক্ষের উপাচার্যকে হেনস্থায় জড়িত দুই ছাত্রী, অন্য কলেজের ফুটেজ খতিয়ে দাবি অধ্যক্ষের।